Like a bell cut. Hello, guys. Come on, সেটা আসবে ইন্ডিয়া আর এই ভিডিওটা এর একটু লেট আসছে, তিন চার দিন পর আসছে, কারণ এই ভিডিও আমি আপলোড করতে পারছি না। এর আগে ভিডিওটা একটু লেট এসেছিল ইন্ডিয়ার। তোমাদেরকে কিছু আমি ভিডিও ইন্ডিয়ার এবার ভিডিওতে আসা যাক, যে তোমাদেরকে আমি কিছু সেটিংস দেখাবো এটাতে। তোমরা দেখেছো অনেক ইউটিউবারদেরকে, আর AWM চ্যানেলে কোনো রিলোড আসে না, কিন্তু বেশিরভাগই ওরা ইমুলেটর প্লেয়ার। আর আজকের ট্রিকটা গাইজ, যেটা আমি তোমাদেরকে দিব টিপস অ্যান্ড ট্রিক্স, এটা আর পুরো মোবাইল প্লেয়ারদের জন্য ইন্ডিয়ার মোবাইল প্লেয়ারদের জন্য এটা 100% ওয়ার্কিং ট্রিক। তো এর চলো ভিডিওটা স্টার্ট করবো গাইজ, বেশি কিছু না বলে। অ্যান্ড গাইজ কিছু সেটিংস দেখাবো, তো তোমরা সেটিংসগুলো খুব ভালো করে ফলো করবে। অ্যান্ড এই সেটিংসগুলো দেখতে গেলে তোমরা অবশ্যই হবে। তো চলো স্টার্ট করো ভিডিওটা। সো গাইজ, আর এবার আমি তোমাদের কিছু সেটিংস দেখাবো এখন গাইজ, যেগুলো আমি তোমার শুরুতে স্টার্টিংয়ে বললাম, ভিডিও স্টার্টিংয়ে যে আর কিছু সেটিংস দেখাবো। তো আর দেখো, আমি আর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সিম্পলি তোমাদের সেটিংস খুলবে অ্যান্ড এর ওখান থেকে সেন্সিটিভিটিতে চলে আসবে। সেন্সিটিভিটি সেকেন্ড অপশান, অ্যান্ড এখানে AWM কোস্তকোপ এটা 100 করে দেবে যতই থাক। এরপরে তোমরা গাইজ কী করবে, যে যেটা কুইক ওয়েপেন্স ফ্লিপ ফায়ার বাটন আছে গাইজ, ওটা অলওয়েজ করে দেবে আগে। তারপরে গাইজ কুইক ওয়েপেন সুইচ অপশান আছে, ওটা অফ থাকবে, ওটা অন করে নেবে। কুইক রিলোডটা তোমাদের ব্যাপার গাইজ, তোমরা অফ রাখতে পারো, অনও রাখতে পারো, আমি তো অন রাখি গাইজ। এরপরে এটা নর্মাল হোল্ড ফায়ার, তোমরা এটাতে রাখবে হোল্ড ফায়ার টু স্কোপ, অলওয়েজ হোল্ড ফায়ার টু স্কোপ, এটাতে মনে রাখবে গাইজ, এটাতে রাখবে। অ্যান্ড এরপরে তোমরা চলে আসবে নিচে, আর কিছু আর এরকম দেখানোর মতো নাই। তো এবার কাস্টম এচিউডিতে চলে আসবে। তো এর সিম্পলি যেটা কিটি রিমোট গাইজ, কিটি রিমোট করো, যেটা তোমরা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই কিটি রিমোটটাকে তোমরা কী করবে গাইজ, একদম সেন্টারে নিয়ে আসবে গাইজ। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটু ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে এটা সেন্টারে নিয়ে আসবে, ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবে। আমি ক্যান্সেল করে দেখালাম, দেখো গাইজ আমারটা সেন্টারে আছে, আমি নিয়ে এসেছি সেন্টারে, একটু কষ্ট হবে আনতে, একটু অসুবিধা হবে। তো এরপরে যেটা তোমরা থাকবে এটা, এটা ফায়ার বাটনের একটুখানি নিচে রাখবে, এই সাইডটাতেই রাখবে ডান দিকে, যাতে তোমাদের অসুবিধা না হয়, ডান দিকে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে গাইজ। এরপরে তো এরপরে গাইজ এটাকে ইয়ে করবে, অ্যান্ড এটা ট্রান্সপারেন্সি সাইজ তোমাদের অনুযায়ী তোমরা রাখবে, তোমাদের যেভাবে সুবিধা হবে গাইজ। অ্যান্ড এরপরে তোমরা ট্রেনিং মোডে চলে আসবে, আর আমি তো ট্রেনিং মোডে দেখাচ্ছি তোমাদেরকে এবার, যে AWM ইউজ করবো, আমি তোমাদেরকে দেখাবো AWM ইউজ করে, যে AWM এর মধ্যে কীভাবে রিলোডটা অ্যাভয়েড করবে, তোমরা রিলোড আসবে না আর AWM চ্যানেলে। তো দেখো আর তো আর গেম লাগবে না। অ্যান্ড তাহলে বলছি ভিডিওটাকে একটু লাইক করে দিও গাইজ, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দেবেন। এই ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে আর নিজের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করে গাইজ, নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে যেখানে পারো গাইজ সাথে শেয়ার করো। অ্যান্ড গাইজ চলে যাবো পরের টার্গেট জোনে, টার্গেট জোনে চলে আসার পর গাইজ এবার এখান থেকে আমি আর AWM নিয়ে নেবো, AWM দেখাবো গাইজ। তো আমি এখানে একটা AWM নিলাম, অ্যান্ড গাইজ আমি শর্ট গানটা চেঞ্জ করে নিই, আমরা খুলে নেবো গাইজ, অ্যান্ড AWM নিয়ে নিলাম দুটো। এরপরে গাইজ সাইলেন্সার নিয়ে নেবো দুটো AWM এর জন্য, এখানে তুমি আমি নর্মাল দেখাতে পারো, দেন নিয়ে দেখিয়ে দিলাম গাইজ। তো এবার রিলোড করে নেবো গাইজ, সেকেন্ড AWMটাও রিলোড করে নিব, ফায়ার করে। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফায়ার করে করে কীভাবে যে তোমরা ইয়ে করতে পারবে। তো দেখো এখানে এই ফায়ার এই অপশানটা দিয়ে কিন্তু আমি ওয়েপন সুইচ করলাম, এবার দেখো আমি ফায়ার করলাম, এটাতে ক্লিক করলাম, ফায়ার বাটনে ক্লিক করবে, নিচের অপশানটাতে ক্লিক করবে, ফায়ার বাটনে ক্লিক করবে, নিচের অপশানটাতে ক্লিক করবে। দেখো ফায়ার বাটনে ক্লিক করলাম, অ্যান্ড নিচের অপশানটাতে, এটা এবার দেখো গাইজ ক্লিক হলো না, মাঝে মাঝে একটু প্রবলেম করে, সবসময় করলে না, খুব কমই হয় মাঝে মধ্যেই। তো দেখো এবার আমি দেখাচ্ছি তোমাদের, গাইজ ক্লিক করলাম, সুইচ করলাম, গাইজ ক্লিক করলাম, অ্যান্ড সুইচ করলাম। এবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আর আমি প্র্যাকটিস করে করে থাকলে আমার হাত সেট হয়ে যায় আমারও, নাহলে আমি আমিও করতে পারতাম না গাইজ। দেখো আমি ফায়ার করছি, আমি এখন এম করছি না গাইজ, নর্মালি আমি তোমাদের ফায়ার করে করে দেখো ওয়েপন সুইচ করছি, কোনো রিলোডই আসছে না। তাহলে এরপরে দেখো এখানে AWM-এর একটা গুলি আছে, অ্যান্ড গাইজ ফায়ার করলাম, অ্যান্ড এটাতেও একটা গুলি আছে, দেখো গাইজ গুলি শেষ হয়ে গেছে, এবার রিলোডটা আসলো, এই রিলোডটা আসবেই তোমাদের, তোমরা যাই করবে এই রিলোডটা অবশ্যই আসবে, এটা এই রিলোডটা আসবে,
এটাই আর অ্যাভয়েড করা যায় না পুরোপুরি, এই এইটা অ্যাভয়েড করা যায় না। এবার তোমরা খেলতে থাকবে, প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এর হাত বসে থাকবে। স্যার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে খেলতে হবে, আর এখানে ভিডিওটাকে শেষ করে দেবো আমি, আর বেশি কিছু বেশি ভিডিও বড় করবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করবে, যদি চ্যানেলে নিউ হয়ে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। স্যার বেল আইকনে ক্লিক করে তাহলে সেট করে দাও ভাই, তাহলে তো তোমাদের ভাই চ্যানেল চলবে ব্রো। স্যার এটাই করে দিও ভাই। ইন্ডিয়ার এরপরে বলবো, আর বাইরে তো লকডাউন চলছে, আর বাড়িতে থাকো, বাইরে ভিডিও দেখো, বলেছি না বাইরে লকডাউন চলছে, বাড়িতে থাকো, বাড়িতে এনজয় করো ভাই, বাড়িতে টাইম স্পেন্ড করো, আর আর বেশি দিন ভাই, আর 11 দিনের মতন 14 তারিখে এই লকডাউন কমপ্লিট হয়ে যাবে। বেশি কিছু আর বেশি কিছু বলবো না, আর ভিডিও অনেক বড় হয়ে গেছে। বলে ভিডিওটাকে কমেন্ট করছি, আমি আগেও বলছি ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, তার বেল আইকন ক্লিক করে অবশ্যই করে দিও, আমি নিজে শেয়ার করে দিবেন ভিডিওটা। স্যার টাটা বাই বাই গাইস, আমি তোমাকে দেখাবো আপনার ভিডিওর কোনো টপিকের উপর। যতক্ষণ জন্য টাটা বাই বাই গাইস, সি ইউ, আবার দেখা হবে তোমাদের আর নতুন ভিডিও, যতক্ষণ জন্য স্টে হ্যাপি স্টে কুল, বাই বাই।